দারাজ থেকে একটা স্মার্ট ওয়াচ নিয়ে আজকে হাতে পেয়েছে এবং ব্যাগের মধ্যেই রয়েছে সেই স্মার্ট ওয়াচটা। এবং এই স্মার্ট ওয়াচটা আসলে কত টাকা দাম পড়েছে এবং বক্সের ভিতরে আসলে ঠিকঠাকভাবে এটা পাচ্ছি কিনা, এসব বিষয় মূলত আজকের এই ভিডিওতে দেখবো। আর এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও যদি নিয়মিত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেল N360 সাবস্ক্রাইব করে দিবেন। আর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, ফেসবুক পেজটাও ফলো দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকবে। তো দারাজ থেকে T800 মডেলের একটা স্মার্ট ওয়াচ মাত্র 620 টাকা দিয়ে অর্ডার করে হাতে পেয়ে গিয়েছে। এবং এই বক্সের ভিতরে আসলেই দারাজ T800 মডেলের স্মার্ট ওয়াচ দিচ্ছে নাকি অন্য কিছু দিচ্ছে সেটাই দেখবো। এবং এই বক্সটা কিন্তু বেশ ভালোভাবেই পাঠানো হয়েছে, অর্থাৎ প্যাকেটটি, এটার মধ্যে কোনো রকম সমস্যা নেই। এখন প্যাকেটের ভিতরে যে স্মার্ট ওয়াচটি থাকার কথা সেটা আসলেই T800 মডেলের স্মার্ট ওয়াচ দেয় কিনা সেটা দেখবো। কারণ মার্কেটে কিন্তু এই T800 মডেলের স্মার্ট ওয়াচের দাম 1200 টাকা অনেক জায়গায়, এমনকি অন্যান্য দোকানে মার্কেটে দারাজের যে অন্যান্য দোকান রয়েছে সেখানেও মোটামুটি ভালোই বেশি দাম ছিল। তবে একটা শপে আমি কম দামে পেয়ে সেখান থেকে অর্ডার করে ফেলি, আর মার্কেটে এগুলোর দাম 1200-1300 এরকম দাম দোকানে। সো দেখা যাক এই বক্সের ভিতরে আসলে দারাজের যে অর্ডারটা আমি করেছি আসলেই T800 মডেলের স্মার্ট ওয়াচটি দিচ্ছে কিনা। সো প্যাকেটটি সাইড থেকে ছিঁড়ে ফেলি এবং ভিতরে আসলে দেখতে পাচ্ছি একটা বাবল পেপারে করে প্যাকেট করা রয়েছে, স্মার্ট ওয়াচের বক্স দেখা যাচ্ছে। আর এই স্মার্ট ওয়াচের বক্সের ভিতরে আসলে স্মার্ট ওয়াচটি রয়েছে কিনা সেটাও একটা বিষয়। সো প্যাকেটের ভিতরে আর কিছুই নেই। এখন স্মার্ট ওয়াচের যে বাবল পেপারটা দেওয়া হয়েছে ওইটা খুলে ওর ভিতরে দেখবো যে স্মার্ট ওয়াচ T800 মডেলের যেটা সেটা আসলে দিয়েছে কিনা। এবং আপনারাও সবসময় যখন অনলাইন থেকে অর্ডার করবেন আনবক্সিংয়ের ভিডিওটা রেকর্ড করে রাখবেন, কারণ যদি কোনো সমস্যা হয় বাট সঠিক প্রোডাক্ট পাওয়া না যায় সেক্ষেত্রে ওই আনবক্সিংয়ের ভিডিও দেখিয়ে প্রুফ হিসাবে কিন্তু আপনি টাকা ফেরত নিতে পারেন কিংবা প্রোডাক্ট ফেরত দিতে পারেন। এজন্য অবশ্যই সবসময় অনলাইন থেকে কেনাকাটার পরে প্যাকেট হাতে পেয়ে সেটা আনবক্সিংয়ের ভিডিওটা রেকর্ড করে রাখবেন। তো আমরা এখান থেকে বাবল পেপারটা খুলে ফেলেছি, ভিতরে দেখিয়ে স্মার্ট ওয়াচের বক্সের অবস্থা কেমন রয়েছে। তো এখানে কিন্তু বেশ ভালোভাবেই শক্তভাবেই প্যাকেট করা রয়েছে বাবল পেপার দিয়ে। এখন এই বক্সের ভিতরে স্মার্ট ওয়াচটি থাকলেই হয় যেহেতু বেশ কম দামে পাওয়া গিয়েছে। সো দেখা যাক আসলে এটার ভিতরে স্মার্ট ওয়াচটি রয়েছে কিনা। আর আপনি যদি কম বাজেটের মধ্যে এই স্মার্ট ওয়াচটি নিতে চান, ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব দারাজের, আপনারা চাইলে দারাজ থেকে অর্ডার করে নিতে পারেন। বর্তমান সময়ে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখনকার সর্বনিম্ন যা দামে যে স্মার্ট ওয়াচটি দারাজে পাওয়া যাবে T800 মডেলের সেটার লিঙ্কই পাবেন এই ভিডিও ডিসক্রিপশনে। সো ডিসক্রিপশন চেক করে অর্ডার করতে পারেন যদি আপনার প্রয়োজন থাকে T800 মডেলের স্মার্ট ওয়াচ। তো আমরা কিন্তু বাবল পেপারের ভিতর থেকে প্যাকেটটা বের করে ফেলেছি এবং এইটা আরও একটা পলি ব্যাগ দিয়ে প্যাকেট করা রয়েছে। সো এইটাও খুলতে হবে, অর্থাৎ বাবল পেপারের ভিতরে আরও একটা পলি ব্যাগ দিয়ে প্যাকেট করা রয়েছে এবং এটা কিন্তু পুরোপুরি সিল্ক করা সেটা বোঝা যাচ্ছে। সো এখন কিছুটা বোঝা যাচ্ছে যে এটার ভিতরে যেহেতু সিল্ক করা রয়েছে তাহলে স্মার্ট ওয়াচটি থাকতে পারে, কারণ সিল্ক করা না থাকলে হয়তো একটা সন্দেহের জায়গা থাকতো। সো আমরা সিল করা অংশটা খুলে ফেললাম এবং প্যাকেটটা খুলে দেখি এটার ভিতরে আসলে কি রয়েছে। দেখা যাচ্ছে প্রথমেই ইউজার ম্যানুয়াল এবং ঠিক তার নিচেই এখানটাতে রয়েছে স্মার্ট ওয়াচটি, ব্ল্যাক কালারের একটা T800 মডেলের স্মার্ট ওয়াচ। দুইটা স্ট্র্যাপ রয়েছে, এখানে রয়েছে একটা ওয়্যারলেস চার্জার, 620 টাকা দামের একটা ঘড়িতে ওয়্যারলেস চার্জার দিচ্ছে, চিন্তা করা যায়। এর পরবর্তীতে রয়েছে মূল যে ঘড়িটা স্মার্ট ওয়াচটা ঠিক সেটা। সো এই হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট হিসাবে রয়েছে এই ঘড়িতে, এই বক্সটিতে, এবং এইটার সাথে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে। এবং আমি ঘড়িটা অন করার ট্রাই করছি কিন্তু এটা অন হচ্ছে না, হয়তো চার্জ নেই, চার্জ দেওয়ার পরে এটা অন হতে পারে। আর এই ঘড়িটির স্মার্ট ওয়াচটির রিভিউ ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব। সো ওই ভিডিওটাতে বিস্তারিত সব কিছু এই স্মার্ট ওয়াচ সম্পর্কে জানানো হবে এবং ওই রিভিউ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন কম বাজেটের গ্যাজেটের রিভিউ পেতে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে, আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানাবেন।